হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ভিডিও শুরু করার আগে আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে থাম্বনেইল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সামনে কিছু টিপস শেয়ার করব। অকালে চুল পড়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভুগছেন। চুল পড়ে গেলে দেখবে মাথার মাঝখানে ফাঁকা হয়ে গেছে, নাহলে সামনের দিকে ফাঁকা হয়ে গেছে। মেয়েদের বিশেষ করে মাথার সিঁথির এই জায়গাগুলোতে ফাঁকা হয়ে যায়, তখন আমাদের যে কেউ চিন্তিত হয়ে পড়বে এই সমস্যা হলে। এবং তখন বাজার চলতে বিভিন্ন প্রসাধনী আমরা ব্যবহার করতে শুরু করে দিই এবং তাতে চুলের আরও ক্ষতি হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে বিভিন্ন কারণে চুল পড়তে পারে, যেমন হরমোনের ভারসাম্য তারতম্য হলে চুল পড়ে, খাদ্যাভ্যাসের পরিবর্তন হলে, ধূম্রপান মদ্যপান করলে এবং বিভিন্ন ধরনের বাজার চলতি প্রসাধনী ব্যবহার করলে দেখবে অকালে চুল পড়ার সমস্যা শুরু হয়ে যায়। আজকে আমি তোমাদেরকে কিছু ঘরোয়া টিপস শেয়ার করব, যেগুলো ব্যবহার করলে তো আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। প্রথমে বলবো পেঁয়াজ। পেঁয়াজে আছে অ্যান্টি অক্সিজেন উপাদান, আর পেঁয়াজে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য। পেঁয়াজের রস স্কাল্পের যে কোনো ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তাই পেঁয়াজে আছে সালফার, যা চুলকে ঘন করতে এবং লম্বা করতেও সাহায্য করে। তাই 2 চামচ পেঁয়াজের রস নিয়ে যে জায়গায় তোমাদের ধরো চুল পড়ে গেছে, সেই জায়গায় মাসাজ করে, হালকা হাতে মাসাজ করে কিছুক্ষণ রেখে তারপরে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে, ধুয়ে ফেলবে। এটি সপ্তাহে 2 দিন করো, দেখো ভালো ফল পাবে। দ্বিতীয় বলি নিম পাতা। বিশেষজ্ঞদের মতে নিম পাতা রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যা অকালে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। নিম পাতা হচ্ছে প্রাকৃতিক কীটনাশক, স্কাল্পের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সাহায্য করে এই নিম পাতা। নিম পাতার হেয়ার মাস্ক মাথার তালুর পরিষ্কার করে এবং মাথার ফাঙ্গাল ইনফেকশন দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে। তাই কিছু নিম পাতা ভালো করে ধুয়ে নিয়ে, বেটে নিয়ে, যে জায়গায় তোমাদের চুল পড়ে গেছে সেই জায়গায় লাগিয়ে কিছুক্ষণ লাগিয়ে ধুয়ে ফেলবে, সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলবে, শ্যাম্পু করার দরকার নেই, ধুয়ে ফেলে দেবে। এটা সপ্তাহে 4 বার অন্তত করো, দেখবে ভালো ফল পাবে। থার্ড বলি নারকেল তেল। নারকেল তেলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, যা চুলকে মজবুত করে, চুল ঘন করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। তাই 2 চামচ তেল, নারকেল তেল নিয়ে হালকা গরম করে দিয়ে মাথার স্কাল্পে হালকাভাবে মাসাজ করে নেবে। নিয়ে তারপরে এক গরম জলের মধ্যে একটা টাওয়াল ভেজে নিয়ে সেই টাওয়ালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে সেই টাওয়ালটা মাথার মধ্যে 15 মিনিট রেখে দেবে। রেখে দিয়ে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে মাথা শ্যাম্পু করে দেবে। এটি সপ্তাহে তোমরা 3 বার করবে, দেখবে উপকার পাবে। এই ছিল আজকের টিপস, আশা করি তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, আর অবশ্যই বলবো, যদি তোমাদের সমস্যা, চুলের সমস্যা যদি বাড়তে থাকে, তাহলে অবশ্যই ডার্মাটোলজিস্টকে দেখাবে এবং তাদের পরামর্শ অনুযায়ী তোমরা কাজ করবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার একটা করে দিও। আর আজকের ভিডিওটা তাহলে এখানে রাখছি, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। টাটা।